অবশেষে শুরু হলো মৃতপ্রায় ইছামতি নদী সংস্কারের কাজ। রবিবার নদী সংস্কারের কাজের সূচনা করেন সাংসদ শান্তনু ঠাকুর। প্রথম পর্যায়ে 25 কিমি কাজ হবে বলে জানান সাংসদ। ইছামতি নদী সংস্কারের মধ্যে দিয়ে জাতীয় জলপথ 44 এর উন্নয়ন কাজের সূচনা করলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। রবিবার উত্তর চব্বিশ পরগনার বেড়িগোপালপুর ঘাট লাগোয়া তরণীপুর এলাকায় নদী সংস্কারের সূচনা করেন তিনি। জানা গিয়েছে প্রথম ধাপে প্রায় 25 কিলোমিটার নদীপথে কচুরিপানা তোলা হবে। তেঁতুলিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত কাজ হবে প্রথম ধাপে। পরবর্তীতে নদী থেকে পলি তোলার কাজ শুরু হবে বলেও জানা গিয়েছে। এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকেরা। এদিন সাংসদ বলেন, প্রথম পর্যায়ে কাজ শুরু হলো। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় এই নদী সংস্কারের কাজ শুরু হয়েছে। নদীপথে বাণিজ্যের বিষয়ে আশাবাদী সাংসদ। তিনি বলেন, জলপথে বাংলাদেশের সাথে বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই ইছামতি নদী। বেড়িগোপালপুর ও তরণীপুরের মাঝে কাঠের সেতুর অবস্থা জরাজীর্ণ। স্থানীয় বাসিন্দারা সাংসদের কাছে একটি পাকা সেতুর দাবি জানিয়েছিলেন। আমি ইছামতি সংস্কার হয়ে খুব আমি আনন্দ আছি, কারণ আমরা চাষি মানুষ, আমরা চাষ করি। আর আমাদের এখানে ছ মাস জলের তলায় থাকে, ছ মাস আমাদের ডাঙায় থাকে। অবশ্য চাষি মানুষ চাষ করতে গেলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। আজকে শুধু ইছামতি সংস্কার করলে এটা না, তার পাশাপাশি ব্রিজের কথা বলে গেল। আমরা চাই যে ব্রিজও হোক এবং ইছামতি সংস্কারটা ভালোভাবে হোক, কারণ এই এই বাংলাদেশের সাইডে নিচু হয়ে যাচ্ছে। যখন এদিকে কাটছে তখন নিচু হয়ে যাচ্ছে, আর যখন বসিরহাটের দিকে উঁচু হয়ে যাচ্ছে, তার জন্য জলের চলাচল কম হচ্ছে। তার জন্য আমরা বর্ষার সময়টা আমরা বুড়ে যাচ্ছি। আশা করি আমাদের যে পাশাপাশি তেঁতুলিয়ার থেকে যে কালাঞ্চি আগে যে হলো সংস্কারটা হলো, এটা যেন পুরোপুরি হয়ে যায়, আর গাঙটা যেন চওড়া হয়ে কাটানোর চেষ্টা করে। এদিন সাংসদ বলেন, রাজ্য সরকার জমি দিলে সেতু তৈরি হবে। বনগাঁ বসিরহাট মহকুমার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে বিভূতিভূষণের ইছামতি নদী। আজ বড় অসহায় মৃত প্রায় এই নদীকে বাঁচাতে অনেকেই আবেদন করেছিলেন। নদী সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি সকলেই। এটা ফার্স্ট ফেজের কাজ হচ্ছে, কারণ আমাদের IWI 44 যেটা কালাঞ্চি পর্যন্ত স্যাংশন আছে, তো সেখানে আমরা চাইছি ফার্স্ট ফেজে 25 কিলোমিটার করতে, যে 25 কিলোমিটার কালাঞ্চি থেকে আমাদের ওই সাইডে তেঁতুলিয়ার আগে পর্যন্ত, আমাদের ব্রিজের আগে পর্যন্ত কাজ হচ্ছে। তো সেটাই এই ফার্স্ট ফেজের কাজ আজকে আমরা শুরু করলাম IWI পক্ষ থেকে। তো IWI পক্ষ থেকেই সমস্ত প্রোগ্রাম এখানে করা হয়েছে। যেহেতু আমি কথা দিয়েছিলাম, আমাদের সঙ্গে আমাদের IWI চেয়ারম্যানও আছেন সঞ্জয় বন্দ্যোপাধ্যায়জি, যার অক্লান্ত প্রচেষ্টা, যে কারণেই খুব তাড়াতাড়ি এটাকে করা সম্ভব হয়েছে। তো আমি ধন্যবাদ জানাবো তাদেরকেও, এবং ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যার প্রচেষ্টা যে IWI এর মাধ্যমে সারা ভারতবর্ষকে কানেক্টিং করা, সাগরমালার সঙ্গে কানেক্টিং করা, আমাদের পোর্টের সঙ্গে কানেক্টিং করা, রোড কানেক্টিং করা, তারপরে আপনার ডেডিকেটেড ফ্রেট করিডোরকে কানেক্টিং করা। তো একটা আগে যে প্রগতির যে ধারা, সেই ধারা বইয়ে দেওয়ার জন্যে IWI একটা বিরাট বড় ভূমিকা পালন করবে আগামী দিনে, এবং সেই আগামী দিনে যে ভূমিকা পালন করবে তার যে উন্নয়নের যিনি কাণ্ডারী, তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তাকে আমি অশেষ ধন্যবাদ জানাবো এই সমস্ত কর্মকাণ্ডগুলোর জন্য। সব্যসাচী ভট্টাচার্য ও সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বেড়িগোপালপুর।